ফারাবি ভাই আমি আপনার অনেক বড় ফ্যান আমার একটাই রিকোয়েস্ট এমদাদুলকে নিয়ে রোস্ট চাই আপনারা রিকোয়েস্ট করছেন আর আমি বানাবো না এটা কোনো কথা কখনো হতে পারে কোনোভাবেই না তার উপর যার কথা বলছেন গরিবের বাপার আজ মোটিভেশনের ঝুরি হালকা করে তালি বাজাবো না থাকবে বাস না বাজবে বাসি তবে হ্যাঁ রোস্ট করতে পারবো না কারণ আমি রোস্ট না কন্টেন্ট বানাতে চাই নামের আগে রোস্টারের থেকেও কন্টেন্ট ক্রিয়েটর ট্যাগটা বেশি মানাই ছোট ছোট কাজ করে আমার পেটের খিদে মিটাইছে জনাব উনি ছিলেন আমার বাবা হ্যাঁ এভাবেই ফ্যামিলি বাবা মা গরিব অসহায়ত্ব নিয়ে ইমোশনাল ইমোশনাল ভিডিও বানিয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে ভাইরাল হওয়ার পর এখন মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে তুমি তো খুঁজো কবিতা দেখো নি আমার ছবিটা এরা টিকটকার কাকা আর টিকটকে একটু ভাইরাল হওয়ার পর আপনার আর যা কিছুরই অভাব হোক মায়া মানুষের অভাব হবে না তার উপর দেখলাম ইনি আপনাদের সবুজের ফ্রেন্ড না থকু থকু এলেকুজের ফ্রেন্ডও হয় আমি তো এমন বন্ধুই চাই তাহলে একটা বার চিন্তা করে দেখেন আপনাদের এল একশো ফুচকা কার কাছে যদি একশো ফুলের সৌরভ থাকে আসা ওয়েড একশো ফুলের সৌরভ বলছি কারণ লাখ সাবানে তো একশো ফুলের সৌরভই থাকে যাই হোক এলেক সবুজের কাছে যদি একশো ফুলের সৌরভ থাকে এ তার ফ্রেন্ড হয় তাই না এর কাছে তো মিনিমাম পঞ্চাশটা ফুলের সৌরভ তো থাকবেই এখন শুধু অপেক্ষায় আসি কবে আপনাদের লাখ সবুজের মতো এই বালকেরও কক্সবাজারের সিনেমা বের হয় আমার টাকার কমতে ছিল ভাই টাকা কামাই করার দরকার ছিল টাকা কামাই করতাম বাই মাস কেন ধরতে গেলা আজকে আমি তুই দুইটা দিন অপেক্ষা করো বুঝবা বুঝবা তোমার বন্ধু তো Elec সবুজ মতো দেখবা তোমার বাই মাসটাও মরা আমার পিছনে গরুটা এইতে কুরবানি হয়ে যাব আর সামনেটা আজকে না মানে কুরবানি না উইদাউট আগুন মশলা ফ্রাই হয়ে যাবে নামাজ বাদ দিও না বন্ধু এপারেছে ওপারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি।

কারণ দুই দিন পর পর একটা করে প্রেম করবা সেগা খাইবা আবারও টিকটকে আইসা মোটিভেশন মারবা তোমারে না এইগুলাতেই মানাই তোমার না একবার বোঝা উচিত ছিল যেই মানুষটা তার ভালোবাসার কথা মায়ের কাছে শেয়ার করে সেই মানুষটা তোমাকে কিভাবে ছেড়ে যেতে পারে আপনাদের অবগতির জন্য জানানো যাইতে যে এই বালক এভাবে মোটিভেশন মাইরা মাইরাই ভাইরাল হওয়ার পর এখন ইউটিউবে আইসা গান গাওয়া শুরু করছে লে হালুয়া এর থেকে তোমাদের হিরো আলম কাকাও ভালো গান করে ও কেউ

চলে গেছে তখন আমাদের কাকা খাইয়া সেকা হইয়া যায়তো বেকার গন্ধত্ব মনটারে বলি তুমি কেদো না প্রেমের নাম বেদনা আমার ভাই খালি পকেটে টাকা হবে যেদিন প্রেম ভালোবাসা জরা বসে দিন তাহলে এগুলা কি শুধুই টাইম পাস নাকি ফষ্টি

আচ্ছা এখানে একটু কারেকশন আছে টিকটকের কিছু মেয়েরা নিজেদেরকে সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করে মনে হয় তারা কোনো কোম্পানির প্রোডাক্ট নিজেদেরকে খাদ্য বানিয়ে সবাইকে বলতেছে আমার খাও আমাকে ভিডিও বানাতেও বলছে কিন্তু তাদের ওই ভিডিও গুলো আমার ভিডিও ভিডিওতে ইউজ করার মতো সাহস আমার নাই কারণ তাদের লজ্জা না থাকলেও আমার আছে চিকন হতে পারি কিন্তু ভাইয়া রোজা ভাঙি না ভাই তুই আমার কয় এই কথাটা তোর থেকে কে শুনতে চাইছে না মানে কে শুনতে চাইছে তুই রোজা আসোস কি আসস না ভাঙসস কি ভাঙসস না এটা একান্তই তোর পার্সোনাল ব্যাপার আর তার থেকেও বড় কথা হলো এটা একটা ইবাদত যেটা সব মুসলমানের জন্যই পালন করা বাধ্যতামূলক সেখানে রোজা ভাঙার তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা ঠিক আছে মাইনা নিলাম তুই এটা এটা নিয়ে ভিডিও বানিয়ে মানুষকে মোটিভেট করার চেষ্টা বাট তুই পৃথিবীতে একাই আসিস আর কেউ নাই মানে শুকনা রোগা পাতলা মানুষকে আর পৃথিবীতে নাই তারা কি রোজা রাখে না মানে যাতা একটা বলে দিলে হয়ে গেল মেন কথা হচ্ছে আমার একটা ভিডিও বানাতে হবে মানুষকে আমার দিকে আকৃষ্ট করতে হবে আর যেহেতু রোজার মাস চলতেছে সেহেতু রোজা নিয়ে একটা জাতা মাতা বলে দিলাম বেশ হয়ে গেল ভালো আর তার ফ্যান ফলোয়ারদেরকেও বলি হারি ভাই তোমাদের মাথায় কি একটু সেন্স কাজ করে না নাকি তোমাদের ব্রেনও টিকটকাদের মতো মাথায় না পাশাই থাকে সেই মানুষটা তোমাকে কিভাবে ছেড়ে যেতে পারে কিভাবে আবার আরেকজনের পছন্দ হইছে তারে ভালো লাগছে তার হাত ধরে সই লাগাছে তোমার এই সব ইমোশনাল ইমোশনাল কথা তোমার ফ্যান ফলোয়ার শুনতে পারে তারে তো শোনার টাইম নাই আমার পিছনে গরুটা এই রীতিতে কুরবানি হয়ে যাব হ্যাঁ সামনে কুরবানি রীত হতেই পারে বাট এটা তো ঘটা করে বলার কি আছে তো এই গরুটা তো কথা বলতে পারে না তা গরীবের বাপ পারাস কোন গরুটা কথা বলতে পারে আমার একটু বলবা মানে যা তা এই গরুটা তাকে আমি বলতেছি আচ্ছা একটা গরুর বদলে একটা ছাগল কথা বলবে তাই তো ঠিক আছে বলো শুধু এটা ভাবে অবাক লাগতেছে যে ছাগল কবে থেকে কথা বলা শিখলো যদি কারো ফসল খেয়ে থাকি কিংবা কাউকে গুথা মেরে থাকি তার আমাকে maaf করে দেন আচ্ছা ঠিক আছে maaf করে দিলাম শুধু আমার একটা প্রশ্ন আছে তুমি maafটা চাইলাকার জন্য গরুটার জন্য নাকি ছাগলটার জন্য কারণ ফসল তো শুধুমাত্র গরু খায় না তোমার মতো ছাগলরাও খায় এমদাদুল নামের একটা পোলা দুই দিন দুরা শুধু তাই না মোটিভেশনের নামে টিকটকে আসে যা ছরাছতে পুরা মোটিভেশনের মাইরে বাপ কিরে ভাই আমার জন্য একটা তালি হবে না নাও কাম টু দা পয়েন্ট এই ভিডিওটা বানালাম শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে তবে হ্যাঁ সে কিন্তু আসলেই গরিবের বাপ পারাজ আমিও একজন কৃষকেরই ছেলে সেকা খাওয়ার পর এমন এমন মোটিভেশন দেয় রে ভাই মাঝে মাঝে তো হজম করায় দুষ্কর হয়ে যায় আর শুধু এই বালক না টিকটকে এমন লাখ লাখ মোটিভেশনাল স্পিকার আছে মানে হাতে একটা ফোন আর একটা টিকটক আইডি বেস্ট ক্যামেরাটা অন করে শুরু হয়ে যায় মোটিভেশন দেওয়া ভাই রে তোরা কি বুঝিস না তোদের মোটিভেশন কেউ হ্যাঁ ওইটাই সবগুলা গরিবের ছোলাই মানুষ ওখান হয়েছে দেখ ভাই এখনো সময় আছে এগুলো বাদে কাটা ভালো ভালো কন্টেন্ট বানা ফেসবুক থেকে কপি মারা টিকটকে ভিডিও বানা মোটিভেশন মানাও না আর নতুন নতুন কিছু ডিরেক্টর আইছে মানে কোন রকম একটা চ্যানেল খুলে টিকটকারদের নিয়ে শুরু হয়ে যায় মিউজিক ভিডিও শর্ট ফিল্ম বানানো তারা অভিনয় পারে কি পারে না অভিনয়ের কিছু বোঝে কি বোঝে না এগুলো ডাজেন্ট ম্যাটার টিকটকে একটু ভাইরাল মানে তাকে নিয়ে একটা মিউজিক ভিডিও কিংবা শর্ট ফিল্ম বানাতেই হবে কেন ভাই ইউটিউব ফেসবুক টিকটকে এমন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অভিনয় নিয়ে কাজ করে নিজেদের অভিনয় দক্ষতা বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে তাদেরকে নিয়ে বানানো যায় না ও তারা তো আবার ভাইরাল না আপনাদের তো ভাইরাল লাগবে যাতে করে যাই বানান না কেন মানুষ সেইগুলাই খায় এই আপনাদের মতো কিছু মানুষের জন্য আজ ভালো ভালো কাজ দাম পায় না অভিনয় আজ এই অবস্থা মানে অনেক অভিনেতা পাবেন কিন্তু চঞ্চল চৌধুরী মোশারফ করিমের মতো এরকম পাবেন না তাই ডিরেক্টর সাহেব আপনাদেরকে বলতেছি আপনারা বানান তবে টিকটকের এইসব বস্তা পোসা সস্তা টিকটকারদের নিয়ে না বানিয়ে যারা অভিনয় পারে তাদেরকে নিয়ে বানান দেখবেন আপনার কাজটা কম মানুষ দেখলেও সবাই প্রশংসা করবে তো যা ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর না লাগলে দিস চ্যানেল যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই আনা তবে নামটা মনে রাখেন ফারাবি তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ